আবহাওয়ার আগাম তথ্য কৃষকের কাছে পৌঁছে দিতে নীলফামারীর 60টি ইউনিয়ন পরিষদে বসানো কৃষি আবহাওয়া পূর্বাভাস যন্ত্রগুলো অকেজো হয়ে পড়ে আছে। দিনের পর দিন যন্ত্রগুলো অকেজো পড়ে থাকায় কৃষকের কোনো কাজে লাগছে না। ফসল উৎপাদনে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ভিন্ন উপায়ে কৃষকের কাছে আবহাওয়ার তথ্য পৌঁছে দিচ্ছে তারা। নীলফামারীর সংবাদদাতা ওয়ালি মাহমুদ সুমনের প্রতিবেদন। দুর্যোগ থেকে ফসল রক্ষায় কৃষকদের কাছে বার্তা পৌঁছে দিতে 2018-19 অর্থবছরে নীলফামারীর প্রতিটি ইউনিয়ন পরিষদে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র ও আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার বোর্ড স্থাপন করা হয়। এ যন্ত্রের মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, ঝড়ের পূর্বাভাস সহ 10টি বিষয়ে তথ্য জানার ব্যবস্থা রয়েছে। এসব তথ্য পূর্বাভাস দেওয়ার বোর্ড হালনাগাদ করার কথা, আর কৃষকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব কৃষি কর্মকর্তাদের। তবে এসব যন্ত্র দীর্ঘদিন ধরে অকেজো পড়ে আছে। কৃষকরা বলছেন ইউনিয়ন পরিষদে যে যন্ত্র রয়েছে তার কার্যক্রম সম্পর্কে কিছুই জানেন না তারা। 2018 সালে যে একটা আবহাওয়া পূর্বাভাস দেখার জন্য যে একটা মেশিন আসছিল আমাদের পৌরসভা বা ইউনিয়নে, তো এই মেশিনটার সম্পর্কে আমার কোনো ধারণা নাই। ওই মেশিনে কোনো পূর্বাভাস আমরা পাই নাই। শুনছিলাম আর কি মেশিন বসানো হয়েছিল, তো মেশিনটার যে উপকারিতা না অপকারিতা এখন পর্যন্ত আমরা কেউ জানি না। তবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন যন্ত্রগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন তারা বিকল্প উপায়ে কৃষকদের কাছে আবহাওয়ার তথ্য দিয়ে যাচ্ছেন। আমরা দেখছিলাম যে এগুলো একটু অকেজো হয়ে গেছে এবং অলরেডি গত বছর আমাদের এখানে আমাদের প্রকল্পের একটা টিম এসে এগুলো নিয়ে যায় সংস্কার করার জন্য, আমরা এগুলো এখন হাতে পাইনি। আমাদের প্রকল্পের সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে বামিস পোর্টালটি, এটাতে যে কেউ ব্রাউজ করে কৃষকের কৃষি আবহাওয়া তথ্য পাবে। কৃষি উৎপাদন গতিশীল রাখতে এই যন্ত্রগুলো দ্রুত মেরামতের প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। ওয়ালি মাহমুদ সুমন, বৈশাখী সংবাদ, নীলফামারী।